गानेर ए लाइनटिर मतो कि आमरा विषण्णताकेओ छुटी जानाते पारी ना? हाँ अवश्यई पारी। जदि बोली बेशी बेशी सबुज देखुन, सबुजेर माझे थाकुन, माझे मध्ये हारिये जान सबुज प्रकृतिर माझे, ताहलेई विषण्णता थेके मुक्त थाकते पारबेन। चलुन घुरे आसि अबारित प्रकृतिर माझे, सबुजेर माझे, झर्णा धारार माझे। গবেষকরা জানিয়েছেন নিজেকে চাপমুক্ত রাখতে চাইলে প্রতিদিন অন্তত কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটানো উচিত। সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য এর চেয়ে ভালো ঔষধ নেই। তাই অধিকাংশ মনোবিজ্ঞানীদের অভিমত, বিশ্বাস করুন বা নাই করুন, বিষণ্ণতা থেকে ছুটি পেতে চাইলে প্রকৃতির সান্নিধ্যে থাকার চেয়ে বিকল্প কিছু নেই। যদি এই বিষয়টি আপনি মানতে না চান তাহলে বলুন তো, আপনি যখন বেড়াতে যান পাহাড়ের কোলে বা সাগরের গর্জনের মাঝে অথবা ঘন সবুজ অরণ্যে, তবে কেন আপনার মন ভালো হয়ে যায়? এর ব্যাখ্যা কি আপনার কাছে আছে? আসলে বর্তমান উন্নত প্রযুক্তির দৌড়ের মাঝে আমরা কর্মক্ষেত্রে কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের মানসিক চাপ, বিষণ্ণতা, শারীরিক অসুস্থতা ইত্যাদি বেশিরভাগ সময় আমাদের দৈনন্দিন নানা জটিলতায় ফেলে দেয়। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা সামান্য মানসিক চাপে একেবারেই ভেঙে পড়েন। মাঝে মাঝে ইচ্ছে হয় ওই দূর পাহাড়ের বুকে হেঁটে যাই, মনের আনন্দে মিশে যাই বাতাসের সাথে। এ যেন অদ্ভুত এক ভালোবাসা পাই নদী, পাহাড়, বাতাসের ওই শান্ত পথে। দিনে দিনে স্বপ্নটা বড় হচ্ছে, বিশাল ওই পাহাড়ের ঢালে একটা ঘর বাঁধার খুব ইচ্ছে। মেঘ পাহাড়কে ভালোবাসে, এত ভালোবাসে কেন? আমি তো ওই শুভ্র মেঘকে ভালোবাসতাম, পাহাড়কে ভালোবাসা হয়ে ওঠেনি তখনও। কারণ খুঁজতে গিয়ে পাহাড়কে জিজ্ঞেস করলাম, আমি কেন তোমায় ভালোবাসি? আমি তো মেঘকে ভালোবাসি। পাহাড় উত্তর দিল, মেঘ আমাকে এত ভালোবাসে যে সে তার ভালোবাসার ছোঁয়ায় আমায় রাঙিয়ে দিয়েছে। কেবল আমার মাঝে ওই শুভ্র মেঘকে খুঁজে পাও, তাই হয়তো তুমি আমায় ভালোবাসো, তাই হয়তো আমায় ভালোবাসার ডোরে বেঁধেছো। If heaven was on earth, it would be there.